যে প্রসঙ্গটি আমি এই মুহূর্তে আপনাদের কাছে আসতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেন যে বাংলাদেশে গতকালকে আপনারা সম্ভবত দেখেছেন যে আমাদের বাংলাদেশের আমরা কি বলে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসকে ডেকে নিয়ে তারপরে সেখানে নৌকা উপহার দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার পত্রপত্রিকা এবং দালালদের এই পত্রপত্রিকা মিডিয়াগুলো প্রচার করেছে যে তারা বাংলাদেশের এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং মেনে নিতে গিয়ে বাংলাদেশের এমনকি নৌকা পর্যন্ত নাকি পিটার হাস উপহার দিয়েছে। এই ধরনের বক্তব্য অনেক পত্রপত্রিকায় এসেছে যে পিটার হাস নৌকা উপহার দিয়ে শেখ হাসিনাকে মেনে নিলেন। তাহলে আপনারা দেখেন যে গতকালকের আমরা সেই নিউজ দেখলাম, আর আজকে বাংলাদেশের এই মুহূর্তে নতুন নিউজ হচ্ছে যে বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকারকে নো নো বলে ধিক্কার জানিয়েছে, আজকের এই অবৈধ সরকারকে ধিক্কার জানিয়েছে আমেরিকা। সেখানে আপনারা জানেন যে ম্যাথিউ মিলার নামের একজন ব্যক্তি, যিনি সবসময় বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা নিয়ে বা বিশ্বের বিভিন্ন জায়গার যে নির্বাচন কেমন হয় না হয় সে নিয়ে তিনি প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন আলোচনা রাখেন, তো ম্যাথিউ মিলারের কাছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কি হয়েছে বা এই নির্বাচনকে কি আপনারা মেনে নিয়েছেন, এই নির্বাচন কেমন হয়েছে সেটা জানতে চাওয়ায় তাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন এই যে আমি যুগান্তর থেকে নিউজটা আপনাদের সামনে হাজির করলাম, আপনারা এটা থেকে দেখবেন। পাশাপাশি আমি আপনাদেরকে সেই প্যারাটায় নিয়ে যাচ্ছি যেখানে তিনি নো নো বলে স্পষ্ট ধিক্কার জানিয়েছেন, অবাঞ্ছিত করেছেন ফ্যাসিবাদী শেখ হাসিনাকে। আমি শেষ প্যারাটা পরে তারপরে বাকি ব্যাখ্যায় আসছি। সেখানে পড়াটা হচ্ছে এরকম যে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় যখন আপনারা বলেছেন বাংলাদেশের এই নির্বাচন অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য হয়নি, তাহলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন, তা হলো নো নো নো। তাহলে কি দাঁড়ালো যে একদিকে আওয়ামী লীগ বাংলাদেশে এই পিটার হাসকে তার ওখানে নিয়ে নৌকা উপহার দিচ্ছে, নৌকা উপহার দিয়ে তাকে বলার চেষ্টা করছে যে বাংলাদেশের নির্বাচনকে প্রতিহার সহ সবাই মেনে নিয়েছে, আমেরিকা এখানে এসছে। আমি সবসময় আপনাদেরকে বলেছি পৃথিবীর সকল রাষ্ট্র ব্যবস্থা ডিপ্লোমেসি একরকম থাকে, ভাষা একরকম থাকে, মিল একরকম থাকে। যেমন আপনার সাথে একজনের জমি জমার ঝগড়া আছে কিন্তু আপনার ঝগড়া কিন্তু শেষ হয়নি, ঝগড়া কিন্তু সালিশই শেষ হয়নি বা আইন আদালত শেষ হয়নি, কিন্তু আপনার বাড়িতে আপনার এখন বিবাহের আয়োজন চলছে, আপনার মেয়ের বিবাহের দাওয়াতটা কিন্তু আপনার শত্রুকেও আপনাকে সামাজিকভাবে দিতে হয়। ম্যাথিউ মিলারের আজকের এই বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে অবৈধ ফেসিবাদ যতই মিথ্যা কথা বলুক তাদেরকে নো নো বলে শেখ হাসিনাকে অবাঞ্ছিত করে নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধিক্কার জানিয়ে দিয়েছে বর্তমানে এই আমেরিকা, এবং তাদের পলিসিতে এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য নেই, কোনোভাবে গ্রহণযোগ্য হয়নি, গ্রহণযোগ্য থাকবে না। সেই জায়গায় আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রচার করে বেড়াচ্ছে যে আজকে নৌকা উপহার দিয়েছে আপনার পিটার হাস আওয়ামী লীগকে এবং তাদেরকে গ্রহণ করে নিয়েছে। তাহলে দেখেন যে যেই দেশে অবৈধ নির্বাচন হয় কিংবা অবৈধ সরকার থাকে সে দেশেও অ্যাম্বাসি থাকবে, সে দেশেও অ্যাম্বাসেডর থাকবে, সে দেশেও তাদের পলিসি থাকবে। যেমন পাকিস্তানকে সকাল সন্ধ্যা গালি দেয় আমাদের দেশের শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশে কি পাকিস্তানের অ্যাম্বাসি নাই? অ্যাম্বাসিডরকে কি এখান থেকে তাড়িয়ে দিতে পেরেছে বা সরিয়ে দিয়েছে বা সরিয়ে দিবে? দিবে না, কারণ হচ্ছে এটা তার পলিসির অংশ, এটা রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের মধ্যে তাকে থাকতে হবে। এই চায়না এই আমেরিকার স্বাধীনতার বিরোধিতা করেছে, তারাই বলছে, আওয়ামী লীগই বলছে, এমনকি 15ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি পর্যন্ত দেয়নি চায়না। সেই চায়নার সাথে এখন মোগল বাজিয়ে সম্পর্ক শেখ হাসিনা রক্ষা করে চলছে না। দিস ইজ নেম কল ইন্টারন্যাশনাল পলিসি, ফরেন পলিসি। বাংলাদেশের ক্ষেত্রেও আমেরিকার সেই সিদ্ধান্তটাই হয়তো পিটার হাসার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যে মিথ্যাচার একটা দল, আওয়ামী লীগ যে একটা পাপিষ্ঠ, আওয়ামী লীগ যে একটা নরধম, আওয়ামী লীগ যে একটা ভারতের পাচাটা দালাল, আওয়ামী লীগ যে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে জনগণের সাথে প্রহসন করছে, তার প্রমাণ হচ্ছে আজকের এই ম্যাথিউ মিলারের বক্তব্য নো নো নো, যে তোমাদেরকে আমরা অ্যাকসেপ্ট করিনি, তোমাদের এই সরকারকে আমরা মানি না, একেবারে থুথু নিক্ষেপ করেছে আওয়ামী লীগের গালপাতায়া এবং আওয়ামী লীগের অবৈধ সরকারের উপরে। তবে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এখন এই সরকারটাই বৈধ নয়। সরকারটার ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছে যে একটা সরকার সরকার গঠন হওয়া মানে হবে তখন যখন একটি সরকার শেষ হবে, এই সরকারের এখন পর্যন্ত শেষ হয়নি। একদিকে শেখ হাসিনা বলছে তাড়াহুড়ো করে আমাদেরকে শপথ নিতে হচ্ছে, আর একদিকে সংবিধান বলছে যে আপনার এই সংসদ এখন পর্যন্ত তাদের সংসদের মেয়াদ আছে। তাহলে 2018 সালে রাতের বেলা চুরি করে যেই ডাকাতগুলো নির্বাচিত হয়ে আসছিল, আমাদের ভোট কারচুপি করেছিল, সেই ডাকাতগুলোর এখন কি হবে? আবার এই ডাকাতগুলোকে যদি আপনি জায়েজ করতে যান, তাহলে এখন যারা শপথ নিয়েছে গত কয়েকদিন আগে তাদের কি হবে? এখন যদি আপনি আবার শেখ হাসিনার কথা অনুযায়ী বলেন যে না আমাদের দুটো সরকারই বৈধ, তাহলে আপনার কোনো সরকারই বৈধ থাকার কথা না। আবার যদি আপনি বলেন যে না আমাদের সংসদ এখন যারা সদস্য হয়েছে তারা বৈধ, তাহলে আপনি আবার বলছেন যে না তারা যেদিন সংসদে বসবে তার আগে এটা সিদ্ধান্ত হবে না, সংসদে বসলে সেদিন থেকে বৈধ। যদি সেটাও আপনি বলে থাকেন তাহলে আপনি কি করে আজকের এই সংসদ সদস্যদের থেকে নির্বাচিত মানুষ থেকে আপনি বাংলাদেশের এখন মন্ত্রী পরিষদ গঠন করেন? এবং মন্ত্রীরা প্রত্যেকে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছে। তাহলে আমাদের এখানে বাংলাদেশের মন্ত্রী আছে যে কয়জন, তার মধ্যে দুজন হচ্ছে টেকনোক্রেট মন্ত্রী, বাকিরা এমপি হয়ে
হয়ে মন্ত্রী হয়েছে, তাহলে তাদের এমপিত্ব যদি হালাল না হয়, বৈধ না হয়, তাহলে তারা মন্ত্রিত্ব কিভাবে গঠন করে? এক বাক্যে আওয়ামী লীগ একেবারে চরম মিথ্যাবাদীর উপরে সকাল সন্ধ্যা জনগণের সাথে বিভ্রান্ত করে, জনগণের সাথে চক্রান্ত করে, অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তাই তারা করে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা এসটিপি আজকে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, স্বাধীনতা বিরোধী, মানুষের সার্বভৌমত্ব এবং দেশের জনগণ বিদ্বেষী একটি চক্রান্তের মধ্যে এই সরকারটিকে আছে। সেজন্য বলছি আমাদেরকে হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমি তো জনগণের বিজয়টাকে এমন ভাবে দেখি, সব সময়ের মতো এখনো দেখি। কেন দেখি? আমি বিশ্বাস করি পাপ করতে 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 পাপি আর অনুভব করে না যে সে পাপের মধ্যে আছে, মানে চরম ভাবে তার খারাপ কাজ করতে করতে ওই খারাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এমন যে মিথ্যা বলতে বলতে বলতে, সংবিধান লঙ্ঘন করতে 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 এখন এমন এক জায়গায় চলে এসেছে যে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পাড়া দিয়ে নিজেরাই এখন একদিকে অবৈধ সংগঠন, অবৈধ সরকার, অন্যদিকে তারা একদিকে আমেরিকার নামে মিথ্যাচার করছে, আবার আমেরিকাও তাদেরকে একেবারে মুখের উপরে মেরে দিল। নো নো, এখন আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে চাই, নোর সাংবিধানিক ভাষাটা কি তোমাদের আওয়ামী লীগ অনুযায়ী ইয়েস হবে? যদি সেটা হয় আমাদেরকে একটু গ্রামার করে, আবার আপনাদেরকে আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যুদ্ধটা বাংলাদেশ সরকার কিংবা বিএনপি আওয়ামী লীগের না। আমি সবসময় গতকালকেও আপনাদেরকে লাইভে বলেছি, এর আগেও একটা লাইভে বলেছি, অনেক সময় অনেক লাইভের ক্যাপশন দেখে আপনারা ঢুকেন, যে কারণে ভিতরের কথাগুলো অনেকে হয়তো দেখতে পারেন না। আমার একটা লাইভ আছে, আপনারা পারলে দেখবেন, সকল শক্তির পক্ষে পরাশক্তি, যদি সুযোগ থাকে আপনারা পূর্বের লাইভগুলোতে ঢুকে দেখবেন। সেখানে আমি স্পষ্ট বর্ণনা করার চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের জনগণকে এগিয়ে আসতে হবে। আর আমাদের দেশের বর্তমান স্বাধীনতার প্রথম সমস্যা হচ্ছে শুধু আওয়ামী লীগই না, আওয়ামী লীগ যে দেশটিকে এই দেশের সাথে ইন্ট্রোডিউস করেছে সেই ভারতীয় তাবেদার, ভারতীয় দালাল, ভারতের এই বর্তমান মোদী সরকার হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যার জন্য সবচেয়ে প্রধান দায়ী। এই মুহূর্তে এদেশের জনগণকে তারা বোকা বানিয়ে, জনগণের উপরে চুষে গিয়ে বাংলাদেশের মানুষ থেকে টাকা পয়সা নিয়ে ওই দেশের তাদের রেমিটাস বৃদ্ধি করছে। কিন্তু আমার দেশের জনগণের সাথে, ভারতের জনগণের সাথে কখনো সমস্যা ছিল না, আমরা একে অপরের প্রতি সহনশীল ছিলাম, ভালোবাসা ছিল, কিন্তু সেটাকে আজকে নস্যাৎ করতে চাচ্ছে। আমরা ধর্মে ধর্মে কোনো বিদ্বেষ চাই না, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আমার দেশের হিন্দুরা এদেশে সবচেয়ে ভালো আছে, সবচেয়ে আরামে আছে, তাদেরকে এদেশের মুসলমানরা আগলে রাখছে। কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রটি আজকে তাদের পলিসি চেঞ্জ করতে গিয়ে আজকে আমার দেশের জঙ্গিবাদ তৈরি করতে চায়, আমাদের দেশের হিংসা বিদ্বেষ চালাতে চায়, আমার দেশের সকল রাজনীতিকে আজকে নস্যাৎ করে দিতে চায়। এদেশটাকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, আজকের বাংলাদেশের যুবক তরুণ প্রত্যেকেই তাদের বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। বাংলার জনগণকে এখন সেই জায়গাটায় জাগ্রত করতে হবে। যতদিনে এই শেখ হাসিনার সরকারকে নামাতে চান, সেটা নামাতে হলে সবার আগে ভারতীয় আগ্রাসন বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। আমরা যেমন পাকিস্তানি আগ্রাসন বন্ধ করেছি, পাকিস্তানিদেরকে কোনো অবস্থায় মেনে নেইনি, পাকিস্তান সরকারকে আমরা এদেশ থেকে মূলোৎপাটন করেছি, স্বাধীন বাংলাদেশ গঠন করেছি, আমরা কারো দাসত্ব করার জন্য, দালালি করার জন্য, কারো পায়ের তলায় মাটি চেটে তারপরে ক্ষমতায় থাকতে চাই না। আমরা ক্ষমতায় থাকতে চাই জনগণের সহযোগিতা নিয়ে। অতএব সেই জনগণের সহযোগিতা নিতে হলে আওয়ামী লীগ যদি থাকে, এদেশের কোনোদিন স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এই মিথ্যাবাদী দলটি সে কারণে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে জনগণের সাথে পোষণ করছে, প্রতারণা করছে। তাই সর্বাগ্রে যে কাজটা করতে হবে, শুধু নৌকার বিরুদ্ধে স্লোগান নয়, ওই সকল রাষ্ট্রের বিরুদ্ধেও আমাদের স্লোগান এবং আমাদের আন্দোলন চলবে, যারা আমার দেশের মানুষের সাথে বেইমানি করবে, জনগণের অধিকারকে হরণ করবে। অতএব সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, মনে রাখতে হবে এন্ড অফ দ্য ডেতে আমাদের বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। অতএব আমেরিকা আমাদেরকে এই শেখ হাসিনাকে নো নো বলে ধাওয়া দিল, কিংবা তাদের পলিসির কারণে শেখ হাসিনা পড়লো, কিংবা আরো অন্য কোনো দেশের পলিসিতে পড়লো, সেটা যেমন সত্য সেটা পড়বে, তবে আমাদেরকেও আমাদের জায়গায় শক্তিশালী হতে হবে। আর সবাইকে সেজন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কাতারে জনগণকে দাঁড় করানোর জন্য জনগণের অধিকার নিয়ে জনগণের আন্দোলন সফল করতে হবে। আমার বিশ্বাস এই মিথ্যাবাদী সরকার থাকবে না, আবারও বলছি এই মিথ্যাবাদী সরকার থাকবে না, থাকতে পারবে না, থাকার মতো এবিলিটি, থাকার মতো শক্তি, থাকার মতো তাদের কাছে কোনো ধরনের যে আইনানুক যে ব্যবস্থাটা সেটা তাদের নাই। একদিকে চুরি করেছে, ডাকাতি করেছে, ভোট সেন্টারগুলো দখল করেছে, আজকে দেখেন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে কি বলে হাবিবুল আউয়াল, তিনি বলছেন, আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখেন, হাবিবুল আউয়াল বলছে যে বাংলাদেশের নির্বাচন পদ্ধতির উপর জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। দেখেন দালালের দুষ্ট লোকেরা, দালালের দালালরা কিভাবে বাংলাদেশের টাকা পয়সাগুলো নষ্ট করেছে। দেখেন নির্বাচন পদ্ধতির উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে 1600 কোটি টাকায় আমার সেই নির্বাচন তুমি কেন করলা? যে দেশের নির্বাচন ব্যবস্থার উপরে জনগণের আস্থা নষ্ট হয়ে গিয়েছে, তার মানে এদেশের নির্বাচন ব্যবস্থাটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তারপরেও বাংলাদেশের নির্বাচন তোমরা কেন তাহলে করলা? তাহলে উগান্ডার মতো তুমি এদেশের নির্বাচন ব্যবস্থাকে করতে চাও? যদিও আওয়ামী লীগের সাথে উগান্ডার একটা সুন্দর সম্পর্ক আছে, কেন জানেন? আওয়ামী লীগ এর আগেও উগান্ডার পলিসি নির্ভর করেছে, আওয়ামী লীগ এর আগেও 25 বিদেশি মানে যারা পর্যবেক্ষক এসেছে তার মধ্যে 11 জন উগান্ডা থেকে,
এসেছে আজকের সরকার গঠনের পরে অবৈধ সরকারের মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রথম সফর উগান্ডায় করেছে আবার ওদের সাথে যাদের টকশোতে বসি তারা কথা বলতে গেলে উগান্ডার উদাহরণ দিয়ে বলে কথাবার্তা যা কিছু সে কারণে বলছি এই দেশে এখন একটি আওয়ামী উগান্ডা সরকার বর্তমানে পরিচালিত হচ্ছে তাই ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে দেশ রক্ষার আন্দোলন শুরু করতে হবে ভোট রক্ষা বিচার ব্যবস্থা আইন শাসন এগুলো এখন বাদ দিতে হবে সবার আগে দেশ রক্ষার স্লোগান নিয়ে মাঠে নামতে হবে আর দেশ রক্ষাটা হচ্ছে আমার দেশে ভারতীয় সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যদি সেটা সম্ভব হয় আওয়ামী লীগ দূর হবে বিচার বিভাগ সঠিক থাকবে বাংলাদেশের মানুষের আজকের জনগণের অধিকার দেশ রূপান্তর পত্রিকায় সংবাদটি আমার চোখে পড়লো ছয় ঘন্টা আগে সংবাদটি প্রকাশিত হয়েছে তারা বলছেন যে শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন মানে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন ঠিক শেষ হওয়ার পরপর একটি বিবৃতি দেওয়া হয়েছিল জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র তিনি সেই সময়ে বলেছিলেন যে বাংলাদেশের যে দামি নির্বাচনটি হয়েছে সেই জায়গায় সহিংসতা হয়েছে বিভিন্ন কিছু হয়েছে এটা জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন এখন নির্বাচনটি ভালো হয়নি উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছিলেন জাতিসংঘ এখন আবার জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে বা মহাসচিবের স্বাক্ষরিত একটি চিঠিতে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে সেরকমটি বলছেন দেশ রূপান্তর সহ আরও অনেকগুলো পত্রিকায় আমরা যদি সংবাদপত্র থেকে একটু কোট করি তাহলে আমরা দেখব যে সংবাদটি আসলে কি বলা হয়েছে এখানে আর আরেকটি বিষয় আজকে যে আলোচনার বিষয় যে এই যে জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে যে অভিনন্দন জানানো হলো এই অভিনন্দনের মধ্য দিয়ে কি শেখ হাসিনাকে বৈধতা দেওয়া হয়ে গেল কি না অথবা জাতিসংঘের পক্ষ থেকে আসলে শেখ হাসিনা বা এই অবৈধ সরকারের বিপক্ষে কোনো পদক্ষেপ আসবে কিনা যাই হোক এখানে লিখছেন যে জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভের পর টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস বৃহস্পতিবার 18 জানুয়ারি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেসের স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিনন্দন জানানো হয় শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘের মহাসচিব বললেন পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি মহাসচিব গুতারেস প্রধানমন্ত্রীকে চিঠিতে আরও বলেছেন গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ আপনার উপস্থিতি ও আপনার ওপর থাকা বিশ্বাসকে আমি সাধুবাদ জানাই আমি আশা করতে পারি বৈশ্বিক সমস্যাগুলো আপনার পূর্বের ন্যায় ভাবো যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে জাতিসংঘ আপনার সরকারের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর যোগ করেন গুতারেস গত 7 জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে 300 আসনের মধ্যে 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে 223টি আসনে জয় পেয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টি পেয়েছে 11টি আসন বাকি 65 আসনের মধ্যে 62টি জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আর জাসদ ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে 1টি করে আসন এই হচ্ছে লাস্টের অংশটুকু হচ্ছে বাংলাদেশের পত্রিকার নিজের এর আগের অংশটুকু হচ্ছে জাতীয় সংকেত মানে বাংলাদেশে তারা যেটা বলছেন যে জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো এবং এই যে রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের জনগণের মানে জনগণের প্রয়োজনে যে যে সমস্যাগুলো আছে এগুলো নিরসনে বাংলাদেশের এই বর্তমান সরকারের সাথে জাতিসংঘ কাজ করতে বদ্ধপরিকর এখন এই যে বিবৃতিটি দিলেন বা এই যে চিঠিটি দিলেন যে চিঠিটির মধ্য দিয়ে কি শেখ হাসিনা কি আসলে জাতিসংঘ বৈধতা দিয়ে ফেললেন বা জাতিসংঘ কি ম্যানেজড হয়ে গেলেন কিনা দেখুন সরি জাতিসংঘ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একটি সদস্য রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধিরা সেই জায়গায় কাজ করে এখন তারা যেহেতু সরকারের বেতন নেন সরকারের উচ্ছিষ্টভোগী এবং সরকারের স্বার্থের জন্যই কিন্তু জাতিসংঘে তারা নিয়োগপ্রাপ্ত তো সেই জন্য তারা এই দীর্ঘ কয়েক সপ্তাহ মানে এই 2 সপ্তাহ হয়ে গেল প্রায় এই দৌড় জাপ করে জাতিসংঘের মহাসচিবের এই বিবৃতিটি নেওয়ার জন্য বা এই চিঠিটা পাওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে সর্বশেষ তারা কিন্তু সফলও হয়েছেন